আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট মেনটেন করা যায়। সো আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা যায়, লগ আউট করতে হয়, বা ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ রাখা যায়। আমাদের জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে যদি জিমেইলে প্রেস করি তো সরাসরি আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আমাদের এই যে ইনবক্স ড্যাশবোর্ড দেখাচ্ছে, আমরা ইমেল অ্যাকাউন্ট মেনটেনিং এর জন্য দেখি। আমাদের প্রথমে ডান দিকে আমরা দেখি এখানে এম একটা সাইন দেওয়া আছে চিহ্ন, এটা হচ্ছে আমাদের জিমেইল অ্যাকাউন্টের। আমরা এখান থেকে যদি চাই আমরা একটা অন্য জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, আবার এখান থেকে যেই অ্যাকাউন্টটা আছে এটা সাইন আউট দিতে পারবো। দেন আমরা দেখি এখানে একটা অপশন আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টস, আমি যদি এটাতে প্রেস করি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে, দেন দেখেন এইখানে আমাদের বেশ কিছু অপশন আসে। সো এখানে প্রথমে দেয়া আছে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশনস, এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখবো এখানে দেয়া আছে টেক দ্য প্রাইভেসি চেক আপ, দেন হচ্ছে স্টার্টের। এখানে হচ্ছে আপনার প্রাইভেসির জন্য বা সিকিউরিটির জন্য আপনি কি কি অপশন অন করা আছে বা কি কি অফ করা আছে, কি কি অ্যাক্সেস দেয়া আছে বা কি কি কিসের কিসের কন্ট্রোল করা যায় এখান থেকে, সেই যে বিষয়গুলো এই অ্যাক্টিভিটিসের মধ্যে পার্সোনালাইজেশনের মধ্যে আছে। যেমন এখানে দেখেন আপনার এটা হচ্ছে অ্যাক্টিভিটি কন্ট্রোলস, এখানে আমরা দেখি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটা অন করা আছে, এরপরে লোকেশন হিস্ট্রি এটা পজ করা আছে, ইউটিউব হিস্ট্রি অন করা আছে। এইখান থেকে আমরা এগুলো ম্যানেজ করতে পারবো, আমরা হিস্ট্রি অফ করতে পারি, ইউটিউব হিস্ট্রি অফ করতে পারি, এভাবে দেয়া আছে। দেন আমরা দেখি অ্যাড পার্সোনালাইজেশন, এখানে অ্যাড এর পার্সোনালাইজেশন এটা অন করা আছে। দেন এখানে হচ্ছে অ্যাক্টিভিটি, আমি কি কি কাজ করব সেই জিনিসগুলোর অ্যাক্টিভিটি আমরা সার্চ দিয়ে দেখতে পারি অ্যাক্টিভিটি থেকে যে আমি এটা এটা করেছিলাম। এরপরে এখানে হচ্ছে থিংস ইউ ক্রিয়েটেড অ্যান্ড ডু, এখানে দেয়া আছে যে গুগল ড্যাশবোর্ড টু সি এ সামারি অফ ইউর সার্ভিস অ্যান্ড দ্য ডাটা সেভ ইন ইউর অ্যাকাউন্ট, এটাও অনেকটা অ্যাক্টিভিটির মতন কাজ করবে। আমাদের সামারি দেখা যাবে এখান থেকে যে যে সার্ভিসেস আছে, দেন হচ্ছে এখানে আমাদের যে যে ডাটা সেভ করা আছে সেই ডাটাগুলো দেখতে পারবো আমরা এখান থেকে। দেন এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট স্টোরেজ, আমরা ইয়াহুর ক্ষেত্রে দেখে এসেছিলাম ইয়াহুতে 1000 জিবি পর্যন্ত ইউজ করা যায়, আর এখানে হচ্ছে ফ্রি আমরা 15 জিবি ইউজ করতে পারবো। সো এখানে এখন আমাদের যেহেতু ইমেলটি একদম নতুন ক্রিয়েট করা, তাই এখানে এখন পর্যন্ত কোনো কিছু ওই রকম ইউজ হয় নাই, সেই জন্য এখানে 0% ইউজ, 0 of 15 জিবি। এখান থেকে ম্যানেজ স্টোরেজ আমরা যেতে পারি। দেন এখানে দেয়া আছে হচ্ছে ডাউনলোড ডিলেট অর মেক এ প্ল্যান ফর ইওর ডাটা, এখান থেকে আমাদের ডাউনলোড দেন হচ্ছে ডিলেট এই অপশনগুলো আমরা চেক করতে পারি। এরপরে আছে হচ্ছে আমাদের জেনারেল প্রেফারেন্সেস ফর দ্য ওয়েব, এখানে দেয়া আছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ইমেইলটার কোন ভাষায় আপনি ইমেইলটা ইউজ করবেন, কোন ভাষায় আপনার ভাষা কোন ল্যাঙ্গুয়েজে আপনার প্রিভিউ গুলো আসবে সেটা এখান থেকে দেখতে পারবেন। দেন এখানে দেওয়া আছে ইনপুট টুলস, এটা হচ্ছে আপনি এর দ্বারা যখন কম্পোজ করবেন বা কিছু লিখবেন সেটা কোন টাইপের ল্যাঙ্গুয়েজ হবে। এরপর এখানে কিছু অ্যাক্সেসিবিলিটি দেয়া আছে, দেন এখানে সার্চের সেটিং রিজার্ভেশনস, এটা হচ্ছে আপনি যদি কোনো আমরা মোবাইলে রিমাইন্ডার দেই সেই টাইপের যদি কিছু হয়। দেন এখানে দেওয়া আছে বিজনেস ফিচার, আপনি যদি কোনো বিজনেস করেন সেই ক্ষেত্রে বিজনেসের ফিচার্স এখানে বিজনেসের ইনফরমেশন অ্যাড দিতে পারেন। আমরা উপর থেকে কিছু কিছু বিষয় দেখি, যেমন এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি কন্ট্রোলস, আমরা যদি অ্যাক্টিভিটি কন্ট্রোলস এর এখানে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি কন্ট্রোলস এখানে যদি আমরা প্রেস করি তখন একটু লোড নেবে। দেন এখানে দেয়া আছে যে আপনি কি চান কিনা এটা অ্যাক্টিভিটি কন্ট্রোলস থাকুক। সো আমরা যদি এখান এটা অন করা আছে এখন আমাদের, যদি আমরা চাই এটা অফ করে দিতে তাহলে আর অ্যাক্টিভিটি কন্ট্রোল হবে না। যেমন এখানে দেয়া আছে যে সেভ ইওর অ্যাক্টিভিটি অন গুগল সাইটস অ্যান্ড অ্যাপস
including associates info like location to give you faster searches, better recommendations, and more personalized experiences in maps, search, and other Google services. এখানে হচ্ছে আমরা জানি যে আমরা ফেসবুক বা গুগলে যদি একটা বিষয়ে সার্চ করি, সাপোজ কেউ ফেসবুকের একটা অ্যাড দেখলাম, সেইখানে আমরা একটা কম্পিউটার অ্যাডে ভিউ দিলাম, সো আমাদের কাছে আমরা দেখব যে আমাদের রিসেন্টলি আমরা যখন নিউজ ফিড স্ক্রল করব তখন বারবারই আমরা ঘুরে ফিরে অন্যান্য কম্পিউটারের অ্যাড দেখতে পারবো। আমরা যদি অন্য কিছু দেখি, ফ্রিজ, এসি, দেন চেয়ার টেবিল অথবা অন্য কোনো টিউটোরিয়াল পোস্ট, এইগুলো যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলাই আমাদের ঘুরে ফিরে এই নিউজ ফিডে বারবার আসতে থাকবে। এটা হচ্ছে সার্চ কন্ট্রোল করা হয়, মনিটরিং করা হয় যে আপনি রিসেন্ট কোন জিনিস সার্চ দিয়েছেন, সেটাই সেই সিমিলার জিনিসগুলাই আপনাকে আবার দেখানো হবে। আপনি যদি কোনো ইসলামিক কিছু সার্চ করেন বা ইসলামিক কিছু প্রিভিউ করেন, আপনি নিউজ ফিডে স্ক্রল করলে দেখবেন যে আপনার ক্ষেত্রে ইসলামিক ভিডিওস বা ইসলামিক কন্টেন্টগুলোই বারবার আসতে থাকে। আপনি যদি গভর্নমেন্টের কোনো কিছু সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার গভর্নমেন্টের ইনফরমেশনগুলোই বারবার আসতে থাকবে, সিমিলার যে ইনফরমেশনগুলো থাকে। সো এইটাই এখানে যদি আপনার এই অপশনটা ওপেন করা থাকে, সেই ক্ষেত্রে আপনার লোকেশন ওয়াইজ আপনার আশেপাশে আপনার ম্যাপে নিয়ার ম্যাপস যেটা নিয়ারলি কী কী আছে সেই জিনিসগুলো দেখাবে, দেন হচ্ছে রিকমেন্ড করবে আপনার যেগুলো যেগুলো বেটার হয় আপনার ফার্স্ট সার্ভিসের জন্য। এখানে যে টিকমার্কটা দেওয়া আছে এখানে ইনক্লুড ক্রোম হিস্ট্রি অ্যান্ড অ্যাক্টিভিটি ফ্রম সাইটস অ্যাপস অ্যান্ড ডিভাইসেস দ্যাট ইউজ গুগল সার্ভিসেস। এটা হচ্ছে এই ইমেইলটা আপনার যেই যেই ডিভাইসে বা গুগল ক্রোমে কম্পিউটার থেকে যেখানে যেখানে ইউজ করা হচ্ছে সেটার অ্যাক্টিভিটিগুলো রেকর্ড থাকবে। দেন এখানে দেওয়া আছে ইনক্লুড অডিও রেকর্ডিং, যদি অডিও রেকর্ডিং থাকতো ইউজ হতো মোবাইলের ক্ষেত্রে সেটা হচ্ছে এখানে অডিও রেকর্ডিংসের অপশন দেওয়া আছে। দেন এখানে দেখেন এখানে দেয়া আছে অটো ডিলেট, এটা কতদিন পর্যন্ত রেকর্ডগুলো রাখবে, সেই ক্ষেত্রে আপনি যদি এটা অন রাখেন তো 18 মাস পর্যন্ত এখানে দেয়া। আমরা যদি এটা প্রেস করি তাহলে দেখেন এখান থেকে অটো ডিলেট অ্যাক্টিভিটি ওল্ডার দেন 3 মান্থস, যদি 3 মাসের পুরনো কোনো অ্যাক্টিভিটি রেকর্ড থাকে সেটা ডিলেট হবে অটোমেটিকলি। এখান থেকে আমরা এই যে বাড়াতে পারবো কমাতেও পারবো, এটা হচ্ছে 3 থেকে 36 পর্যন্ত আপনারা করতে পারবেন। আর এখানে হচ্ছে ডোন্ট ডিলেট যদি দেন, ডোন্ট ডিলেট অটো ডিলেট যদি অফ করতে চান সেই ক্ষেত্রে এই অপশনটা। দেন আমরা দেখি নিচে দেয়া আছে ম্যানেজ অ্যাক্টিভিটি, আমরা যদি এখানে প্রেস করি সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে আরেকটু ডিপলি দেয়া আছে এই জায়গায়। এরপরে আমরা যদি ব্যাকে আসি আবার, দেন নিচের দিকে দেখি লোকেশন হিস্ট্রি দেয়া আছে, আমাদের লোকেশন হিস্ট্রিটা অফ করা আছে। লোকেশন হিস্ট্রির দ্বারা আপনি কোথায় বসে এটা ইউজ করতেছেন সেই রেকর্ডটা বা কোন কোন কম্পিউটারে আপনার ইউজ হচ্ছে সেই রেকর্ডটা এখানে থাকবে, সেই কম্পিউটারটা কোথায় অবস্থিত এইসব রেকর্ডগুলো রাখার জন্য। এটা যদি আমরা অন রাখতাম সেই ক্ষেত্রে এখানে দেখা যেত যে অটো রিলেটেড অপশন থাকবে। দেন হচ্ছে ইউটিউব হিস্ট্রিতে এখানে দেখেন ইউটিউব হিস্ট্রি অন করা আছে, ইউটিউবে আমরা কোন কোন ভিডিও দেখতেছি, কোন কোন ভিডিও সার্চ দিছি সেইগুলো এখানে রেকর্ড থাকবে। আবার এটাও কিন্তু এই যে এটা দেওয়া আছে অটো ডিলেট অপশনে 36 মাস দেওয়া আছে এখানে। এরপর হচ্ছে অ্যাড পার্সোনালাইজেশনস, দেন আপনি এখানে আপনি নিজে অ্যাড দিতে পারবেন সেই ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করতে পারেন। দেন আমরা উপরে যদি আসি এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য উপর থেকে আমরা এই যে এই ব্যাক অপশনটা ইউজ করতে পারি অথবা নিচে গো টু ইয়োর গুগল অ্যাকাউন্ট। এখন দেখেন আমরা আবার আগের জায়গাতে চলে আসছে। এরপরে দেখেন এখানে উই কিপ ইয়োর অ্যাকাউন্ট প্রোটেক্টেড, আমরা যদি এখানে প্রেস করি তাহলে দেখেন এখানে দেয়া আছে ইয়োর ডিভাইসেস ওয়ান সাইন ইন, আমাদের এই ডিভাইসটাতে শুধুমাত্র সাইন ইন করা আছে, যেখানে যদি অন্য কোনো অ্যাকাউন্ট বা অন্য কোথাও এই অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকতো সেটা কিন্তু এখানে দেখাইতো। দেন নিচে দেয়া আছে রিসেন্ট সিকিউরিটি ইভেন্টস, আমরা রিসেন্টলি 2টা সিকিউরিটি ইভেন্টস করছি, দেখেন একটা হচ্ছে নিউ সাইন ইন উইন্ডোজ অক্টোবর 31, আর একটা হচ্ছে রিকভারি ফোন অ্যাডেড। এগুলো হচ্ছে আপনি পাসওয়ার্ড যদি চেঞ্জ করেন বা নতুন কোনো ডিভাইসে যদি লগ ইন করেন সেই ক্ষেত্রে এইখানে নোটিফিকেশনগুলো থাকবে, যদি কোনো একটা আপনি না করেন সেই ক্ষেত্রে এই যে ডোন্ট রিকগনাইজ অ্যান ইভেন্ট, আপনি যদি এগুলোর মধ্যে কোনো একটা আপনার করা কাজ না হয় তখন আপনি এখান থেকে কমপ্লেইন দিতে পারবেন যে আমি কাজটা করি নাই, সেই ক্ষেত্রে তারা বলবে বা পাসওয়ার্ড চেঞ্জ করেন, এরকম কিছু কিছু সাজেশন দেবে সিকিউরিটির ক্ষেত্রে।
দেন এখানে আবার এখানে নো ইস্যুস ফাউন্ড যদি এমন হয় যে আপনি অন্য কোনো দেশে বা অন্য কোনো ডিভাইসে যখন আপনি লগ ইন করবেন তখন এখানে সিকিউরিটি একটা নোটিফিকেশন দিবে যে এটা আপনি কিনা। দেন এখানে দেয়া আছে সাইন ইন অ্যান্ড রিকভারি অপশন, এটার ভেরিফিকেশন মেথড দেয়া আছে শুধু একটাই, যেটা হচ্ছে জাস্ট ফোন নাম্বারটা, আপনাদের কোনো রিকভারি ইমেল অ্যাড করা ছিল না। এই ক্ষেত্রে ভেরিফিকেশন করার জন্য শুধুমাত্র আমাদের ফোন নাম্বারটা এখানে দেয়া আছে, সেটাই বলা আছে ওয়ান ভেরিফিকেশন মেথড। আমরা যদি আবার কন্টিনিউ টু গুগল অ্যাকাউন্টে দেই আমাদের আবার ব্যাক স্লাইডে চলে আসবে। দেন আমরা দেখি অ্যাকাউন্ট স্টোরেজ, এখানে যদি আমরা প্রেস করি ম্যানেজ স্টোরেজ এ প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে যে আমাদের গুগল ড্রাইভ এটা জিরো ইউজড, এখানে হচ্ছে জিমেইল এটাও জিরো ইউজড, গুগল ফটোস এটাও জিরো ইউজড। এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কতটুক ইউজ হয়েছে। আর এইখান থেকে দেখেন আমাদের 15 GB, এটা হচ্ছে এখন কারেন্ট প্ল্যান আছে, এটা হচ্ছে ফ্রি। দেন আমাদের যদি আরো বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের এই যে 100 GB পর্যন্ত আমরা কিনতে পারবো, সেই জন্য 100 GB ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে গুগলকে পে করতে হবে। যেমন আমরা যদি 100 GB ইউজ করতে চাই সেটার জন্য পার মান্থ আমাদের 150 টাকা পে করতে হবে, অথবা ইয়ারলি আমরা 1600 টাকা পে করেও এই গুগল অ্যাকাউন্টের গুগল ড্রাইভে যে স্পেস আছে এটা ইউজ করতে পারি। কারো যদি আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে আরো বেশি অপশন ইউজ করতে পারবো, যেমন হচ্ছে 2 TB পর্যন্ত ইউজ করতে পারি আমরা স্টোরেজ। অনেক সময় আমাদের হার্ড ডিস্কে রাখার ক্ষেত্রে হার্ড ডিস্কে রিস্ক থাকে যে হার্ড ডিস্ক থেকে সেটা যদি হার্ড ডিস্ক নষ্ট হয় গুরুত্বপূর্ণ ফাইল সেটা রিমুভ হয়ে যেতে পারে বা ডিলেট বা ফর্মেট, অথবা হার্ড ডিস্ক নষ্ট সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর জিমেইলের ক্ষেত্রে সেই রিস্কটা, জিমেইলটা মূলত গুগল ড্রাইভে রাখে সেই রিস্কটা অনেকটা কম থাকে। দেন হচ্ছে আমরা যদি আবার ব্যাক আসি, আমরা যদি আবার হোমে প্রেস করি, এই হোমটা হচ্ছে এখন আমরা আছি স্টোরেজের ভিতরেই, সো এইখান থেকে না আমরা ব্যাকে যাব। ব্যাকে আসার পরে আরেকবার ব্যাক আসব। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেয়া আছে টেক দ্য প্রাইভেসি চেকআপ, আমরা যদি এখানে প্রেস করি তাহলে এই জায়গায় প্রাইভেসি চেক করার জন্য কিছু কমন অপশন দেয়া আছে। এরপরে আমরা আবার গুগলের অ্যাকাউন্টে আসি, দেন আমরা এখানে পার্সোনাল ইনফোতে আসি। আচ্ছা, আমরা ইমেইলের ক্ষেত্রে, ইমেইল বলতে ইয়াহুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি আমাদের ওইখানে আমরা আমাদের নেম, আমাদের ডেট অফ বার্থ, দেন হচ্ছে আমাদের জেন্ডার, পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারি, আমাদের লোগো বা ছবি অ্যাড করতে পারি। এখানেও সেম, আমরা যখন সেটিং এ আসবো দেন এখান থেকে সেটিং অথবা ম্যানেজ গুগল অ্যাকাউন্টে আসব, দেন আমাদের এখানে পার্সোনাল ইনফো থাকবে, সেখানে প্রেস যদি করি তখন এই যে পার্সোনাল ইনফো এডিটের জন্য একটা অপশন দেয়া থাকবে। এই ক্ষেত্রে এখানে যে প্রথমটা দেয়া আছে ফটো প্রোফাইলের ভিতরে ফটো যে অপশন দেয়া আছে এই অপশন থেকে আমরা এখানে ছবি অ্যাড দিতে পারবো। দেন আমাদের এখানে নেম, আমরা নেম চেঞ্জ করতে পারি, যদি আমরা এখানে প্রেস করি সেই ক্ষেত্রে এই যে নেম চেঞ্জ করার অপশন আছে আমরা চেঞ্জ করব না। দেন আমরা দেখি এখানে আমাদের জন্ম তারিখ মাস চেঞ্জ করতে পারি, আমরা এটাও করব না। দেন আমাদের জেন্ডার, এরপর এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে আপনার কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনি এখন যে আপনি ইউজ করতেছেন সেটা আপনাকে আগে ভেরিফাই করতে হবে। এখানে বলা আছে আছে টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ, কারণ এটা লগ ইন করা থাকলে অন্য যে কেউ এসে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারে, সেই জন্য এখানে প্রথমে ভেরিফাই করতে হবে যেটা আপনি। এরপরে আমরা দেখি নিচের দিকে আছে হচ্ছে, নিচের দিকে আছে আপনার ইমেইল, এখান থেকে আমরা ইয়াহু রিকভারি ইমেইল অ্যাড করতে পারি। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইমেল এখানে দেয়া আছে, আমরা অল্টারনেটিভ ইমেইলও অ্যাড করতে পারবো এখান থেকে। এরপর এখান থেকে আমরা ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো, যদি ফোন নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয় বা অ্যাড দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা যে ডিলেট করতে পারবো। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড রিসেট এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, ডেটা শেয়ারিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো ফোন নাম্বার, আর যদি আমরা এডিট করতে চাই সেক্ষেত্রে এখান থেকে এডিট দিতে পারি। এই হচ্ছে আমাদের পার্সোনাল ইনফোর ভিতরে আমরা যা যা কাজ করতে পারি। দেন আমরা দেখি ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন,
এটা আমরা একটু আগে দেখেছি ডাটা এন্ড পার্সোনালাইজেশন। এরপরে আমরা আসি সিকিউরিটির ভিতর। সিকিউরিটির ভিতরে এখানেও আমরা ওই জায়গাতে দেখেছিলাম যে রিসেন্ট অ্যাক্টিভিটি, সিকিউরিটি অ্যাক্টিভিটি, এখানেও কিন্তু ওই যে দুইটা অপশনই দেখাচ্ছে যেটা আমরা দেখে আসছিলাম। এখানে কিছু দেওয়া আছে সাইন ইন টু গুগল, গুগল সাইনিং এর জন্য কিছু কিছু অপশন, যেমন এখানে হচ্ছে ইউজ ইউর ফোন টু সাইনিং, এটা আমরা অফ করে রাখছি। এটা হচ্ছে এটা যদি আপনি অন রাখেন সেই ক্ষেত্রে আপনার ফোনের দ্বারাই সাইনিং করতে হবে, আপনার ফোন ছাড়া, ফোনের থেকে অ্যাক্সেস দেওয়া ছাড়া কোনো অবস্থাতেই আমরা সাইনিং করতে পারবো না অন্য কোনো ডিভাইসে। আর এখানে দেওয়া আছে পাসওয়ার্ড লাস্ট অক্টোবর 31 এ চেঞ্জ করা হয়েছে। এরপরে ইউজ ইউর ফোন টু সাইনিং, এটা যদি আমরা প্রেস করি এখান থেকে সেট করলাম, সেট করতে হবে। সেই ক্ষেত্রে দেখেন এখানে এই যে দেওয়া আছে, আপনি যদি আপনার ডিভাইস লগ ইন করতে চান সেই ক্ষেত্রে আপনি এন্টার ইমেল দেওয়ার পরে দেখেন ফোনে একটা নোটিশ যাবে, আপনি নোটিশ থেকে যদি ইয়েস দেন যে সেটা আপনি, সেই ক্ষেত্রেই আপনার ডিভাইসে লগ ইন হবে, আদারওয়াইজ হবে না। এটা করা হচ্ছে খুব ভালো সিকিউরড হয়, অনেক সময় থাকে হ্যাক হয়, সেটা যদি আপনার মোবাইল অ্যাক্সেস দেওয়া থাকে তখন কিন্তু হ্যাক না হওয়ার সম্ভাবনাই বেশি, হ্যাক করাটাও খুব কঠিন হয়ে দাঁড়ায় তখন। তাই সবাই চেষ্টা করবেন এই অপশনগুলা ইউজ করার জন্য। তারপরে যদি আমরা টু স্টেপ ভেরিফিকেশনে প্রেস করি সেই ক্ষেত্রে আমরা দুইটা ভাবে এখানে দুইটা ওয়েতে ভেরিফিকেশন করতে পারবো, একটা হচ্ছে মোবাইলের দ্বারা আর হচ্ছে আরেকটা হচ্ছে পাসওয়ার্ড দ্বারা। আর সেই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ড থাকবে সেটা ছাড়াও আরেকটা পাসওয়ার্ড থাকবে, যেটা আপনার আপনার কারেন্ট ডিভাইসে যেটাতে লগ ইন করা আছে সেই ডিভাইসে যাবে, সেইখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা ইনপুট দিতে হবে। এই হচ্ছে আমাদের সাইনিং এর অপশন গুলো। দেন আমরা দেখি এখান থেকে রিকভারি ফোন, দেন হচ্ছে রিকভারি ইমেল, যেটা আমরা একটু আগে পার্সোনাল ইনফো ডাটা পার্সোনালাইজেশন থেকেও দেখে এসেছি। এরপরে হচ্ছে আপনার ইউর ডিভাইস, এখানে কোথায় লগ ইন করা আছে সেটা দেখাচ্ছে। দেন হচ্ছে যদি কোনো ক্ষেত্রে আপনার, এখান থেকে আপনি আরেকটা জিনিস খুব ভালোভাবে করতে পারেন, যদি আপনার মোবাইল কোথাও সাপোজ কোনো মোবাইলে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে বাট আপনার মোবাইলটা খুঁজে পাচ্ছে না, অনেক সময় হয় বাসায় আমরা অনেক ব্যস্ততার কারণে বা অনেক জিনিসপত্রের কারণে হুটহাট কোথায় রাখি সেটা দেখতে পাই না বা অনেক জিনিসপত্রের নিচে পড়ে থাকে, তখন আমরা যদি এখান থেকে ফাইন্ড লস্ট ডিভাইস দেই আর যদি সেই ডিভাইসে লগ ইন করা থাকে তখন এটা সাইন দিবে, হুইসেল দিবে যে এইখানে ডিভাইসটা আছে, তখন আমরা বুঝতে পারবো যে ডিভাইসটা কোথায়। এরপরে হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস, আমরা যদি এখানে প্রেস করি তো এটা হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য সাইনিং এর যে প্রমোট অপশন এটা অন করা আছে। এরপরে আমরা দেখি পিপল অ্যান্ড শেয়ারিং, এইখানে আমাদের কন্ট্যাক্টস, আমরা জানি অনেকে যে জিমেইলে আমাদের কন্ট্যাক্ট সেভ করা যায়, এই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো কন্ট্যাক্ট এখন নাই এই মুহূর্তে এই জন্য দেখাচ্ছে না, যদি কোনো কন্ট্যাক্ট থাকতো এখানে দেখা যাইত। আর এখানে দেওয়া আছে যে কন্ট্যাক্ট ইনফো সেভ ফ্রম ইন্টারাকশন, আপনার কন্ট্যাক্ট ইমেইল যে হয়, কেউ যদি আপনার সাথে আপনাকে ইমেইল পাঠায় তার ইমেইল থেকে কন্ট্যাক্ট গুলা সেভ রাখবে। তারপরে এখানে এই অপশনটা অফ করা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর ডিভাইস, আপনার কোনো মোবাইলে যদি আপনি জিমেইল ইউজ করেন এটা অপশনটা যদি অন থাকতো সেই ক্ষেত্রে জিমেইলের সরি সেই ক্ষেত্রে আপনার ডিভাইসের মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বার গুলো থাকতো সেই নাম্বার গুলো অটোমেটিকলি এইখানে সেভড হইতো। দেন ব্লক ইউজার, এখান থেকে আপনি চাইলে আপনার কোনো ইউজার ইমেইল অথবা নাম্বার ব্লক করতে পারেন। সো এটা মেইনলি ইমেইল ব্লকের জন্য দেওয়া আছে যেটা আমরা ইয়াহুতে দেখে আসছিলাম। এরপরে আমরা দেখি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এখান থেকে আমরা আমাদের পেমেন্ট মেথড দিতে পারবো। পেমেন্ট সাবস্ক্রিপশন, এখান থেকে আমরা আমাদের পেমেন্ট মেথড ম্যানেজ করতে পারবো, আমাদের কেনাকাটা কন্ট্রোল করতে পারবো পাশে যেটা। দেন হচ্ছে সাবস্ক্রিপশন, এমন কোনো সার্ভিস যদি আমাদের প্রয়োজন হয় যেগুলা আমাদের গুগল থেকে নিতে হচ্ছে সেই সাবস্ক্রিপশনগুলো ম্যানেজ করতে পারবো। এরপরে হচ্ছে রিজার্ভেশন, এই হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট মেনটেনিং এর প্রাথমিক পর্যায়ে। এখানে অ্যাবাউট দেয়া আছে, অ্যাবাউট হচ্ছে জিমেইলের সম্পর্কে কিছু নর্মাল ইনফরমেশন এখানে দেয়া, গুগল অ্যাকাউন্টের সম্পর্কে কিছু ধারণা এখানে দেয়া, আমাদের অ্যাবাউটটা প্রয়োজনীয় না। হোম থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন পর্যন্ত আমরা যদি এই অপশনগুলো দেখি তাহলেই আমরা এই অপশনগুলোর দ্বারা আমাদের জিমেইল অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবো। আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা, আমাদের নাম্বার চেঞ্জ করা, দেন আমাদের পার্সোনাল ইনফো চেঞ্জিং, এগুলো সব
করতে পারবো। আশা করি এখন কারো প্রবলেম হবে না জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং জিমেল অ্যাকাউন্ট মেনটেন করার ক্ষেত্রে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।